আমরা এই ভিডিওতে আলোচনা করব কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। তার আগে আমরা জানি যে নাউন বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। এবং আমরা এক বিশেষ দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। সেই ভাগটা যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা আজকে আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কি? আমরা কোনো কিছু কাউন্ট করতে বলি স্টুডেন্টদের, তাহলে কাউন্ট মানে গোনা। আমরা যে নাউনগুলো গোনা যাবে, যে নাউনগুলো গোনা যাবে 1 2 3 4 করে গুনতে পারি, সেগুলোকে বলবো আমরা কাউন্টেবল নাউন। যেমন টেবিল, কটা টেবিল আছে স্কুলে আমরা গুনতে পারবো। চেয়ার কটা আছে গুনতে পারবো। তারপরে আমাদের অনেক গুনার আছে, যেমন পেন কটা আছে আমার, বার্ড কটা আছে, বুক কটা আছে, এগুলো সব আমরা গুনতে পারবো। তাই এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন তার বিপরীত, যেগুলো নাউন আমরা মোটেই গুনতে পারবো না তাদের বলবো আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, ওয়াটার আমরা গুনতে পারি না 1 2 3 4 করে। রাইস, রাইস যেহেতু গুনা যায় ছোটেও, কিন্তু এটা পরিমাণে আসলে আমরা গুনি না, 1 কিলো 2 কিলো করে গুনি, এই জন্য রাইসকে আনকাউন্টেবল নাউনের মধ্যে গণ্য করা হয়। ক্রাই, হোপ, লাভ, লাভটা গোনা যায় না, সত্যি সত্যি গোনা যায় না, সেটা হৃদয়ের ভিতরেই থাকে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের সঙ্গে জুড়ে রাখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব।